হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া। আমি তন্দ্রা চক্রবর্তী। অনেকদিন আপনাদের সাথে আমার অ্যারোমাথেরাপির কোনো ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি। এই বছরের শুরুতে আমার প্রোডাক্টস যারা ইউজ করেন বা যারা আমার স্যালনে এসে আমার তন্দ্রাস অ্যারোমাথেরাপি দিয়ে যারা ফেশিয়াল করেন বা ডিপ ক্লেন্সিং করেন, এরকম কিছু স্যাটিসফাইড ক্লায়েন্ট তাদের ফিডব্যাক পাঠিয়েছেন ভিডিও বানিয়ে। আজ আমি আপনাদের সাথে সেগুলোই কয়েকটা শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, যদি আপনাদের আজকের ভিডিওর এই ফিডব্যাক বা সমস্ত কিছু ভালো লাগে, তো আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটা অল করে দেবেন যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করে আপনারা আমাদের বিশদে জানতে পারেন। যদি আজকের ফিডব্যাকগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন লোকালি এসে স্যালনে ফেশিয়াল বা ডিপ ক্লেন্সিং নেবেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা হোম কেয়ার প্রোডাক্টস নিতে আগ্রহী হলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত কয়েকজনের ফিডব্যাক দেখুন। হাই, আমি সুপ্রীতি। আমি এক বছরের ওপর হয়ে গেল তন্দ্রাস অ্যারোমাথেরাপি প্রোডাক্ট ইউজ করছি। আমি প্রথম দিদির কাছে গেছিলাম, আমার মুখে অনেক ট্যান পড়েছিল আর অনেক পিম্পল দেখা গেছিলো কপালে, বিশেষ করে কপালটা পুরো ঘামাচির মতো হয়ে গেছিলো। তো দিদির কাছে যাই, দিদির কাছে আমি এমনিও থ্রেডিং বা পার্লার চুল কাটিং, হেয়ার কাটিং এগুলো করি, অনেক দিন ধরেই করি। তো দিদির কাছে যাই, গিয়ে দেখায় দিদি আমাকে দিদি নিজস্ব অ্যারোমাথেরাপি প্রোডাক্ট তন্দ্রাস অ্যারোমাথেরাপি। তো সেখান থেকে একটা ক্লিনজার এবং একটা টোনার দিয়েছিল, তো সেটা আর একটা ময়েশ্চারাইজার, তো দিদির নিজস্ব প্রোডাক্টে। তো সেটা আমাকে ইউজ করতে বলে দিনে দুবার করে। তো আমি দুবার করে দিদির কথা মতো ইউজ করি এবং সত্যি তোমরা হয়তো দেখে বুঝতে পারবে ভিডিওতে যে আমি খুব ফর্সা নই, কিন্তু আমার ট্যানটা, তো তোমরা সবাই জানো যে ট্যান কীরকম হয়, তো ট্যানটা পুরোপুরি রিমুভই হয়ে যায়। আর ওপরে কপালের ঘামাচি বা কোনো, দেখো কোনো কিছুই ব্রণ ট্রণ আমার নেই, একদমই নেই, বা তারপরেও কোনো অসুবিধা হয়নি। আমি এখনও ক্লিনজারটা আর টোনারটা ইউজ করি, ময়েশ্চারাইজারটাও ইউজ করি, তিনটেই ইউজ করি। তো তোমাদের যদি কারোর এরকম সমস্যা হয়, ইনফ্যাক্ট সবারই ট্যান এবং এরকম নানা ধরনের পিম্পলের সমস্যা হয়, তো আমি রেকমেন্ড করতে পারি যে তোমরা দিদির সাথে যোগাযোগ করো। দিদির পার্লার রাতিপাড়া সাজাবো যতনে, তো সেখানে গিয়ে তুমি তোমাদের দিদির সাথে যোগাযোগ করো। দিদির প্রোডাক্ট সত্যিই খুব ভালো, তোমাদেরও আমাদের মতোই কাজ হবে। তো দিদি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে আমাকে এরকম সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। আর আমি এখনও ইউজ করছি তোমার প্রোডাক্ট, আমার কোনো সমস্যা হয়নি বা মুখে কোনো রকম সেটা লাগানোর জন্য অন্য কোনো রিয়াকশান কিছু দেখা যায়নি। তো দিদি, তোমাদেরও থ্যাংক ইউ, আর তোমাদের সকলকে টাটা। হাই গাইজ, আমি তন্দ্রাদির পার্লারে দীর্ঘদিন ধরে আসছি, সাজাবো যতনে পার্লারে। তো এখানে একটি স্কিন যে থেরাপি হয়, তো স্কিন থেরাপির মধ্যে অ্যারোমাথেরাপি বেশ ভালো আমাকে ফল দিয়েছে। এই স্কিন যে অ্যারোমাথেরাপি যে স্কিন ট্রিটমেন্টটা, এটা তন্দ্রাদি আমাকে অনেক দিন ধরেই করছেন। এতে আমার স্কিন আগেকার যে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো অনেক অনেক মিটে গেছে। তো এই যে ট্রিটমেন্টের উপযোগিতা আপনারাও নিন, এখানে আসুন। তন্দ্রাদি আপনাদের সব রকমভাবে আপনাদের সহযোগিতা করবে, আর তন্দ্রাদির এই পার্লারের আরও উন্নতি হোক এই কামনা করি। আর এই বলেই আমি আমার বক্তব্য শেষ। আমি সুমিতা বলছি। আমার প্রচুর হেয়ার প্রবলেম ছিল, আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছি, কোথাও উপকৃত হইনি। শেষ পর্যন্ত তন্দ্রাদির সাজাবো যতনে ওখানে গিয়ে তন্দ্রাস অ্যারোমাথেরাপির হেয়ার প্রোডাক্ট ইউজ করে আমার হেয়ার প্রবলেম অনেক কন্ট্রোল হয়েছে, আমি যথেষ্ট উপকৃত হয়েছি। খুবই ভালো প্রোডাক্ট তন্দ্রাস অ্যারোমাথেরাপির হেয়ার ফল রেসকিউয়ের জন্য, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খুবই ভালো প্রোডাক্ট। বলছি নমস্কার। হাই, আমি মানবী পণ্ডিত বলছি। কিছু ভুলভাল প্রোডাক্ট ইউজ করার জন্য আমার স্কিন প্রচুর প্রবলেম হয়েছিল। তো তন্দ্রা ম্যামের কাছে গেছিলাম, সেখান থেকে আমাকে অ্যারোমা থেরাপি প্রোডাক্ট দেওয়া হয়েছিল।
এক থেকে দেড় মাসের মধ্যে আমার স্কিন প্রচুর ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ চন্দ্রা ম্যাম, এইভাবেই আপনি এগিয়ে যান। হ্যালো, আমি দেবাঞ্জনা। আমি প্রথম থেকেই তন্দ্রাজ অ্যারোমাথেরাপির স্কিন এবং হেয়ারের সমস্ত রকম প্রোডাক্ট ইউজ করে এসেছি যা আমার প্রয়োজন। এবং বিশেষ করে আমি যেটা সবসময় ইউজ করি সেটা হলো তন্দ্রাজ অ্যারোমাথেরাপির ক্লেনজার। ক্লেনজারটা আমাকে ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে, আমার স্কিনকে একদম ডিপ থেকে ক্লিন করে এবং একটা ফ্রেশনেস এনে দেয়। থ্যাংক ইউ। আমি মলি। আমি বিগত 4 বছর ধরে তন্দ্রাজ অ্যারোমাথেরাপিস্টের প্রোডাক্ট ইউজ করি। এগুলো প্রত্যেকটাই বেস্ট, তবে আমার সব থেকে বেস্ট লাগে ময়শ্চারাইজার। ইটস রিয়েলি অসাম। থ্যাংক ইউ দিদি ভাই।